প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমাশাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রদত্ত 2022 সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। আজ আমরা নবম শ্রেণীর বাংলার পার্ট টু এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আচ্ছা, কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 20, একের দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 × 3 = 3। 1 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি উত্তর হবে গয়েরটা শক্রাবতারে। 2 ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে খোদাই করা ছিল উত্তর হবে গয়েরটা রাজার নাম। 3 এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে কথাটি বলেছে উত্তর হবে ঘয়েরটা রাজশালক। ভালো করে উত্তরগুলো দেখে নাও। 2 দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 × 3 = 3। 3 দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 3 × 3 = 9। 4 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান 5। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। 2 দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 1 শুনুন মহাশয় এই রকম বলবেন না, কোন ধরনের কথা বলতে বক্তা নিষেধ করেছেন উত্তর রাজার শালক ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ হাইপেন বিদ্রুপ করলে বক্তা ধীবর রাজার শালককে নিষেধ করেন কোনো মানুষের জীবিকা নিয়ে কাউকে ব্যঙ্গ হাইপেন বিদ্রুপ না করার জন্য। 2 সূচক এই জেলেকে ছেড়ে দাও, জেলেকে ছেড়ে দিতে বলা হলো কেন উত্তর আংটি পাওয়ার ব্যাপারে ধীবরের সমস্ত বৃত্তান্ত রাজার কাছে সত্য প্রমাণিত হয়। ধীবর নির্দোষ হওয়ায় রাজার আদেশে রাজশালক সূচককে নির্দেশ দেয় জেলেকে ছেড়ে দেওয়ার জন্য। 3 এ কি যাতা অনুগ্রহ, ধীবর অনুগৃহীত কেন উত্তর আংটি পাওয়ার ব্যাপারে ধীবর নির্দোষ প্রমাণিত হয় এবং রাজা দুষ্মন্তের আদেশে আংটির সম পরিমাণ অর্থ তাকে পুরস্কার দেয়া হয়। রাজার এই মহান ব্যবহারে ধীবর অনুগৃহীত হয়ে ওঠে। 3 সূচক একে পূর্বাপর সব বলতে দাও, ধীবর বর্ণিত কাহিনীটি বিবৃত করো উত্তর উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। পরের প্যারা লিখবে ধীবর বর্ণিত কাহিনী। ধীবরের কাছে রাজার নামাঙ্কিত আংটি পাওয়া গেলে তাকে চোর সাব্যস্ত করা হয়। আংটিটি যেভাবে তার কাছে এলো কমা তার পূর্বাপর সমস্ত কাহিনী জানতে ধীবর বলে সে পেশায় জেলে। তার বাড়ি শক্রাবতার। সে মাছ ধরে সংসার চালায়। একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করছিল তখন মাছের পেটের মধ্যে থেকে মণি খচিত এই আংটি সে পায়। পরবর্তীকালে সে এই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিল তখন রক্ষীরা তাকে ধরে আনে। তাই স্বভাবতই সে চোর নয়, সে নির্দোষ। 2 তবে তাই হোক, কোন বিষয়ে কারা সম্মতি যাপন করেছেন উত্তর উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। পরের প্যারা লিখবে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত আংটিটি এক জেলের কাছে পাওয়া গেলে তাকে চোর সন্দেহে বন্দি করা হয়। জেলে তার পরিচয় দেয় এবং বারবার বলতে থাকে সে নির্দোষ।
সে জানায় একটি রুই মাছকে খণ্ড করার সময় মাছের পেটের থেকে এই আংটিটি সে পেয়েছে। দাঁড়ি, ধীবরের এই কথায় সত্যতা থাকলেও রক্ষীরা এবং রাজশালক ধীবরের এই কথায় বিশ্বাস খুঁজে পায় না। তাই চোর সন্দেহে আটক ধীবরের কথা সত্য না মিথ্যা তা রাজার সমীপে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা পড়ে। দাঁড়ি, ধীবরকে রাজবাড়ির সম্মুখে আনার বিষয়ে রাজশ্যালকের সিদ্ধান্তে দুই রক্ষী জানুক এবং সূচক একত্রে সম্মতি প্রকাশ করে। দাঁড়ি, তিনের তিন, সেই আংটিটা রাজার প্রিয় ছিল। এই উক্তির পরিপ্রেক্ষিতে রাজশ্যালক কি বলেছিলেন? উত্তর, উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। পয়েন্ট করবে উক্তির পরিপ্রেক্ষিতে রাজশ্যালকের বক্তব্য। রাজার আংটি চুরির অপরাধে আটক জেলেকে শাস্তি দেওয়ার বদলে রাজার হুকুমে আংটির সমমূল্য অর্থ পুরস্কৃত করা হয়। দাঁড়ি, এতে রক্ষী জানুক হতবাক হয়ে বোঝার চেষ্টা করে, কমা হয়তো আংটিটি মূল্যবান ছিল বলে এই পুরস্কারের ব্যবস্থা। দাঁড়ি, জানুকের এই ভাবনার প্রত্যুত্তরে রাজশালক জানায় শুধুমাত্র দামি রত্ন বসানো ছিল বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান ছিল তা নয়। দাঁড়ি, এই আংটিটি দেখা মাত্র রাজা বিহ্বল হয়ে পড়েছিলেন। দাঁড়ি, রাজা দুষ্মন্তের স্মৃতিপটে ভেসে উঠেছিল তার কোনো প্রিয়জনের কথা, তাই স্বভাবতই আংটিটি গুণগত কারণে নয়, স্মৃতিচিহ্ন হিসেবে ছিল রাজার কাছে মূল্যবান। চারের দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কিভাবে ধীবর বক্তার বন্ধু হয়ে উঠল, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। উত্তর, উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। ধীবর এবং রাজশ্যালকের বন্ধুত্বের বিবরণ। এক ধীবরের কাছে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত আংটিটি পাওয়া গেলে রক্ষীরা তাকে বন্দি করে বিচারের জন্য রাজশ্যালকের কাছে নিয়ে আসে। দাঁড়ি, এই সূত্রে প্রথম রাজশ্যালক এবং ধীবরের আলাপ হয়। ধীবর আংটি পাওয়ার সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানালেও প্রাথমিকভাবে রাজশ্যালক তাকে চোর বলেই মনে করে। দাঁড়ি, ধীবরের গা থেকে মাংসের গন্ধ আসায় রাজশ্যালক তাকে ঘৃণা করে এবং তার জীবিকা নিয়ে ঠাট্টা তামাশা করে। দাঁড়ি, পয়েন্ট করবে বন্ধুত্বের কারণ। রাজার সমীপে ধীবরের কথার সত্যতা যাচাই করতে গিয়ে ধীবর প্রসঙ্গে রাজশ্যালকের ধারণা পাল্টে যায়। দাঁড়ি, বিভিন্ন কারণ এবং অনুষঙ্গকে সামনে রেখে ঘৃণা বন্ধুত্বে রূপান্তরিত হয়। দাঁড়ি, পয়েন্ট করবে প্রথমত রাজশ্যালক ধীবরের সাধুতার পরিচয়ে মুগ্ধ হয়। দাঁড়ি, তিনি বুঝতে পারেন ধীবর যা বলেছে সব সত্য, সে চোর নয়, তাই তার প্রতি বিরূপ আচরণ করা ভুল হয়েছে বুঝতে পেরে শ্যালক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আংটির সমান মূল্যের অর্থ রাজা ধীবরকে পুরস্কৃত করল, রাজশ্যালকের ভাব জগতে বিস্ফোরণ ঘটে। দাঁড়ি, রাজশ্যালক ভাবতে থাকে যে মানুষ স্বয়ং রাজার দ্বারা পুরস্কৃত হয় সে ঘৃণার যোগ্য নয়। দাঁড়ি, তাই শ্যালক ধীবরের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে। তৃতীয়ত, ধীবরের জন্যই রাজার প্রিয়জনের স্মৃতি ফিরিয়ে আনতে পেরে শ্যালক রাজার উপকার করার মধ্য দিয়ে রাজার প্রতি আনুগত্য প্রতিষ্ঠার সুযোগ পায়। দাঁড়ি, তাই তিনি ধীবরের প্রতি আনন্দিত হয়ে ওঠেন। দাঁড়ি, শেষ প্যারা
এইভাবেই ধীবরের কর্মগুণ কমা সততা এবং নৈতিকতার উজ্জ্বলতা রাজা শ্যালককে মুগ্ধ করে। দাঁড়ি, প্রথম দর্শনে যে সম্পর্ক ঘৃণা দিয়ে তৈরি হয়েছিল তা নিমেষের মধ্যেই বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। দাঁড়ি, ভালো করে উত্তর দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে তোমরা নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবারের প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবীর মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।